খুবই সাধারণ ইফতার করি, আজকেরটা কিছুটা সিলেটের স্টাইলে করার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং আমাকে কমেন্ট করে জানান যে আজকে আসলে সিলেটের মতন একদম এখানে আমি পোলাওয়ের চাল ধুয়ে নিছি। আগের দিন আমি বলেছিলাম যে সিলেটের খিচুড়ি, আসলে এটা খিচুড়ি ছিল না, সবাই বলেছেন যে এটা জাউ ছিল। সো আজকে আমি সিলেটের জাউ রান্নার চেষ্টা করব। তো এখানে আমি অলরেডি পোলাওয়ের চাল ধুয়ে পানি দিয়ে দিয়েছি, আর এখন এই যে আদা একটা রেডি করে নিছি, এই আদাটা কুচাবো। তার আগে একটা পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজ কুচি একটা দিব, আদা, অনেকে তেজপাতা দেন বাট আমার আসলে তেজপাতাটা ভালো লাগে না যার সাথে, এই জন্য আমি দিব না। আমি শুধু পেঁয়াজ, আদা আর লবণ দিয়ে দিব। এই যে পেঁয়াজ দিয়ে দিয়ে, আদা খান পেঁয়াজ যার যেমন, মানে যতটুকু, বেশি পেঁয়াজ হলে তো ভালো লাগবে না। আচ্ছা, এখন আর এই যে আদাটা এখন আমি এই সাইডে একেবারে কুচি করে নিব। এখন এই যে আদাটা একদম কুচি করে ফেলছি, এটা দিয়ে দিব, আর দিয়ে দিব প্রয়োজন মতো লবণ। এখন লবণ দিয়ে দেই, লবণটা তো আর চেক করতে পারবো না বাট মনে হয় এটুকুই ঠিক আছে। আর অনেকের ভিতরে হলুদ দেয় কিন্তু আমি আসলে হলুদ দিব না, আমার কাছে এইভাবে সাদা সাদাটাই খেতে মজা লাগে কারণ যেহেতু ছোলা থাকতেছে। হ্যাঁ, তো এখন আমি এটা চুলায় দিয়ে দিই। আর একটা মিষ্টি জাতীয় জিনিস বানাবো, এটা আমি প্রথম ট্রাই করতেছি, এটা আমার রেসিপি, তো দেখা যাক কি। ও সরি, আমি আগেই মানে এক্সাইটেড হয়ে আমি আগে হচ্ছে দিয়ে দিছি, বাট আমি এখন দুধ দিচ্ছি, পরে কি দিব সেটাও দেখা দিচ্ছি। এটা হচ্ছে চিড়া ভিজায় রাখছিলাম, চিড়াটা ভিজানো, তো আমি এখন চিড়াটা এই দুধের ভিতরে দিয়ে দিব। চিড়াটা কিন্তু আমি আগে ধুয়ে তারপর আমি ভিজাইছি। এটা চিড়া দুধের কি হবে দেখা যাক কি হয়, একটা কিছু তো হবে না। আচ্ছা, এটা এখন আমি বলক না ওঠা পর্যন্ত এইভাবে এই চিড়াটাকে পুরো এই দুধের ভিতরে রান্না করব। ছোলা রান্না করব, তো পেঁয়াজ কুচাই নিছি আর একটু সামান্য আদা রসুন পেস্টের কিউব দিয়ে দিচ্ছি। আলু কিউব করে কেটে তারপর আমি ছোলার ভিতরে দিয়ে দিব। আলুটাও কেটে নিয়ে, কিউব করে আলু কেটে নিচ্ছি, এখন আলুটাও পেঁয়াজের সাথে ভেজে নিই। লবণ দিতে হবে, আমি লবণটা করি, লবণ দিয়ে দাও। লবণ দিয়ে দিচ্ছি, লবণ দেওয়ার পরেও পেঁয়াজটার সাথে আলুটা কিন্তু আমি ভাজবো কত সময় আস্তে গেলে আমি ভেজে নিই। আলুটাও সফট হয়ে যাবে, পেঁয়াজটাও সফট হয়ে যাবে। চিড়াটা তো দুধের সাথে বয়েল হয়ে গেছে কারণ চিড়াটা আগে ভিজানো ছিল, তো বেশি সময় লাগবে না। এটা আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন কিন্তু আমি এটার মাধ্যমে করে নিচ্ছি। আমি আজকে ফার্স্ট ট্রাই করতেছি, যদি মজা হয় দেন পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু তার আগে আপনারা এটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এটার একটা নাম দিবেন যে এটা কি নাম দেওয়া যায়। আর দর্শকদের জন্য প্রশ্ন থাকলো, এই চিড়া দুধের এটাকে কি নাম দেওয়া? এইগুলো আরো ইনগ্রেডিয়েন্টস যাবে, সো সবকিছু দেখার পরে ওনারা আসলে বলতে পারবে এটার নামটা আসলে কি। আমি ডাবল ক্রিম দিয়ে দিচ্ছি, তাহলে একটু থিকনেসটা ভালো হবে। যাদের দেশের গরুর দুধ তো অনেক বেশি ঘন থাকে, সো না ব্যবহার করলেও হবে বাট দিলে আর একটু আলাদা মজা। আমি এখানে ডাবল ক্রিম দিয়ে এখন এটাকে আর একটু জাল দিয়ে নিব। এখন নতুন রেসিপির জন্য আমি আম কেটে নিচ্ছি ছোট 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 কিউব করে। দেখেন মশলাটা এখানে আমি অলরেডি কষাই ফেলছি, এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, আলু হয়ে গেছে, এখন আমি ছোলাটা দিয়ে দিব। এখানে আমাদের আসলে দুই দিনের হিসাব করে
ছোলা দিয়া তারপরে জানি একটু বেশিই হবে বাট ব্যাপার না একটা ছোলাই তো আমরা দুই দিন খেতে পারতাম তুমি দুইটা ছোলা কেন বানাইলা কি করব আমি হচ্ছে জমিদারের ঘরের নাতনি কম কম পছন্দ করি না বেশি বেশি হইতে হবে হ্যাঁ এর ভিতরে দেখেন এই যে একটা ঘন ভাত চলে আসছে এখন আমি চিনি দিয়ে দিব চিনি আগে দিলে হতো কি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো তো চিনি দিয়ে দিয়েছি এখানে আমি আগে একটু কর্নফ্লাওয়ার গুলাই রাখছিলাম কর্নফ্লাওয়ার হ্যাঁ হ্যাঁ আচ্ছা কর্নফ্লাওয়ারটা এখন আমি এটার ভিতরে দিয়ে দিব তাহলে এখন কি হবে এটা একদম জমে ক্ষীর হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহ তুমি মানসম্মত রাখো হ্যাঁ এটাকে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি এটা সুন্দর করে নেড়ে নিই এখন একটা সুন্দর থিকনেস চলে আসবে এখন যে আমগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম এগুলাই আমি পুরোটা এর ভিতরে দিয়ে দিব ও আমের কিউব তুমি এই মিষ্টিতে দিয়ে দিলা হ্যাঁ দিয়ে জাস্ট একটা পুরো নাড়া দিয়ে সব জায়গায় যেন সুন্দরভাবে যায় সেই হিসাব করে একটা নাড়া দেব যেন মানে সব জায়গায় সমানভাবে আমটা পড়ে হ্যাঁ দিয়ে এবারে যে আমি এখানে নামাই ফেলবো বিসমিল্লাহ ওরে আমি তো দেখাতে পাচ্ছি না আমটা আরো বেশি হলে ভালো হবে আমি যেহেতু কম দিয়ে ফেলেছি আমের পরিমাণটা একটু বেশি হবে এর ভিতরে আমি আসলে আমি বলি ফিনির পরিমাণটা বেশি হয়ে গেছে এরপরে আমি নেক্সট টাইম এর ভিতরে জেলি দিব আজকে আমার কাছে জেলি ছিল না তো ভাবছি যে আমি সব ধরনের কালারের জেলি দিয়ে দিব আর এখন এর উপরে আমি একটু আম কুচি করে আবার একটু উপরে দিয়ে দিব দেন খেতে অনেক মজা হবে এখানে জাউটা হয়ে গেছে এখন আমি একটা ঘুটে নিই এটাকে একেবারে জাউ জাউ করে ফেলতে হবে সবাই যদি বলে এটা জাউ তো জাউ এটাকে এরকম করে সুন্দর করে ঘুটে মানে ভাতটা একটু ভেঙে ভেঙে যায় এখন এর ভিতরে আমি এটা করে ঘি দিয়ে দিই ভিতরে আমি ঘি দিয়ে জাস্ট শুধু একটা নাড়া ঘি বলতে এটা খাঁটি ঘি দিছো এটা বলবো না খাঁটি বলতে হয় একদম খাঁটি ঠিক চাঁদপুরের মানুষের মতো খাঁটি ঘি এই তো তো এখন এটাকে ঢেকে রেখে দেব আপনারা চাইলে এর উপরে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না কারণ আয়াত পছন্দ করে না তাছাড়া মেথিও দিতে পারেন আপনারা যাওয়ার সাথে কিন্তু দিশা মেথি পছন্দ করে না এই জন্য মেথি দেয় না বাট আমার কিন্তু মেথি পছন্দ নেক্সট টাইম আমি সিলেটের কারোর সাথে খেতে গেলে অবশ্যই মেথি দিয়ে খাবো এখানে ডাল ব্লেন্ড করে নিয়েছি আর প্লেন ফ্লাওয়ার দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে আছে একটা আলু কুচি আলু কুচিও দাও তুমি পেঁয়াজে আর ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে হ্যাঁ এগুলা দিয়ে এখন দিব হচ্ছে লবণ আর হলুদ লবণ দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দিচ্ছি এবার এটাকে সুন্দর করে মিক্স করে নিই আর কিছুই দিব না এর ভিতরে এভাবে সুন্দর করে মিক্স করে আমি ভাজা শুরু করব চালের গুঁড়া দেওয়া যায় কিন্তু আমি আজকে চালের গুঁড়া দিচ্ছি না কারণ আমার কাছে একটু ইচ্ছা হয়েছে সফট পেঁয়াজ খাবো ডালের বড়া খাবো মাখানা শেষ আমি ভাজতে চলে যাবো তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলটা বেশি গরম হয়ে গেছে বাট পাতাম না পেঁয়াজ কিন্তু এরকমভাবে দিলেই বেশি মজা আমার কাছে একদম অনেকে আছে একদম পারফেক্ট গোল করে করে দেয় আমার ভালো লাগে না আচ্ছা সেটা দিব এটা হলো আমাদের সিলেটের ঐতিহ্যবাহী চাউ এটা হলো আমাদের সানা আর এই যে ডালের বড়া এই তো সিম্পল ইফতারি আর আমাদের সুইট তো আমরা ইফতারে এনজয় করি আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দিশা তুমি বিদায় নিয়ে নাও সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করবেন যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ